সিম্ফনি মোবাইল ফোন ব্র্যান্ডের খুবই জনপ্রিয় ও প্রমিসিং একটি সিরিজ হল জেড সিরিজ। যদিও সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোনের জগতে ডাব্লিউ সিরিজ দিয়ে যাত্রা শুরু করে এবং তাদের ডাব্লিউ সিরিজগুলোর ফোন খুবই ভালো মানের হতো এবং লং লাস্টিং হতো এবং এই ডাব্লিউ সিরিজের ফোনগুলো অনেক জনপ্রিয়তাও লাভ করে। আজ কথা বলবো সিম্ফনির জেড সিরিজের প্রমিসিং সিরিজের একটি সেট, সেটি হচ্ছে Z25 এই মোবাইলটিকে নিয়ে। জানাবো এই ফোনটির সকল ভালো এবং মন্দ দিক। আর আমি আছি পলাশ আহমেদ ইজিটেক বিডি থেকে। প্রথমেই ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিজাইনের দিক থেকে ফোনটি এই বাজেটে এক কথায় অস্থির এবং বেস্ট লুকিং গর্জিয়াস ফোন। আমাদের কাছে আছে লাইট ব্লু এই কালারটি। ফোনটির ডিজাইনের সাথে সাথে বিল্ড কোয়ালিটিও মোটামুটি চলার মতো, কিন্তু এই ফোনের ব্যাকপার্টটির কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, অল্পতেই পিছনে দাগ পড়ছিল, তাই ব্যাক কভার ইউজ করতে হবে। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি এইচডি প্লাস এর একটি ডিসপ্লে, যা ভালো মানের ভিডিও প্রোভাইড করছিল এবং বেশ কালারফুল, এবং এই ফোনের কোনো প্রকার নেগেটিভিটি চোখে পড়ে নাই। অবশ্য ডিসপ্লেটি স্ট্যান্ডার্ড মানের। ফোনটির উপরের অংশে থাকছে একটি 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক এবং ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং একেবারে নিচে থাকছে ইউএসবি টাইপ পোর্ট, চার্জিং পোর্ট। ফোনটির ব্যাক পার্ট রিমুভ করা যায় এবং ব্যাটারিও রিমুভ করা যায়। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটি একবার সিঙ্গেল চার্জে সারাদিন অনায়াসে কেটে যাচ্ছিল। হেভি ইউজেও প্রায় 7 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম আমরা পেয়েছি, এবং এটা একটি এটার ভালো দিক এই ফোনটির। ক্যামেরা সেকশনে যথাক্রমে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। মেইন ক্যামেরার ফটোগুলো খুব একটা ভালো মানের ছিল না, ডে লাইটে লো লাইটে কোনো সময়ই ভালো পারফরমেন্স দেখাতে পারিনি, এবং ডিটেইল কালার শার্পনেসের অভাব ছিল অনেক। ক্যামেরাতে আরও যে সকল ফিচার পাবেন, অটো মোড, ম্যানুয়াল, এআই, ব্রাশ, প্যানোরামা, ফিল্টার, কিউআর কোড স্ক্যান এবং নাইট শটের মতো সকল শট। ক্যামেরা স্যাম্পল দেখে নিন এবং অনেকটা নিজেরাই জাজ করতে পারবেন আসলে ক্যামেরা স্যাম্পলগুলো এবং ক্যামেরাটা কেমন। পোর্ট্রেট ফটোর বেলায় পোর্ট্রেট এস ডিটেকশন খুব ভালো মানের ছিল এবং মোটামুটি ডিটেইলও ভালো ছিল, এবং ন্যাচারাল ব্লার অ্যামাউন্ট ছিল যা দেখতে খুবই ভালো লাগছিল। ভিডিওর বেলায় 1080p ব্যাক ক্যামেরায় ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, অ্যাভারেজ মানের, একেবারেই ভালো তা না, আপনারা ভিডিও স্যাম্পল দেখলেই বুঝতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং মোটামুটি ভালো মানের কোয়ালিটি এই ফ্রন্ট ক্যামেরা দিচ্ছিল, এবং ভালো ডিটেইল এবং ক্লিয়ার এবং ন্যাচারাল শট এই ফোনটির দ্বারা পাওয়া যাচ্ছিল। এবং পোর্ট্রেট ছবির বেলায় এস ডিটেকশন মোটামুটি ছিল, খুব ভালো তা না, নিজেরাই দেখুন স্যাম্পল। এবং ফ্রন্ট ক্যামেরাতেও ভিডিও করতে পারবেন 1080p। সিকিউরিটি সেকশনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্টের স্পিড মোটামুটি ভালো রকমের ফাস্ট, হাত লাগার সাথে সাথেই ফোনটি লক আনলক হয়ে যাচ্ছিল। ফেস আনলকের ক্ষেত্রেও মোটামুটি ভালো রকমের ফাস্ট, জাস্ট মোবাইলটি মুখের সামনে ধরলেই মোবাইলটি আনলক হয়ে যাচ্ছিল, এবং এর স্পিডটাও মোটামুটি ভালো রকমের ফাস্ট। এই ফোনটির আরেকটি ভালো দিক হলো এটিতে ডুয়েল 4G সাপোর্ট করে, এবং এই ফোনটির স্পিড, নেটওয়ার্ক স্পিড ভালো ছিল এবং কল কোয়ালিটিও অনেক ভালো ছিল। প্রসেসর হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.6 গিগাহার্জের অক্টা কোর প্রসেসর,
যা সম্ভবত মিডিয়াটেক অথবা ইউনি অ্যাসোসিয়েটের চিপসেট হতে পারে। এই ফোনটিতে 32 জিবি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং তার মূল্য রাখা হয়েছে 8,990 টাকা। এবং 32 জিবি র্যাম ভেরিয়েন্টে ছোটোখাটো অ্যান্ট্রি লেভেলের গেমগুলো অনায়াসে ভালোভাবে খেলা যাচ্ছিল। ফোনটির আরেকটি খারাপ দিক হলো, এই ফোনটি আমাদের ইউজে অনেকটাই হিট হয়ে যাচ্ছিলো।